আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার তৈরি করব, যে খাবার বাঙালি মনে প্রাণে সব সময় জড়িয়ে আছে। এই খাবারটি আজকে আমি তৈরি করব এবং খাবো। কি করার ভাই, যে গরম পড়ছে, গরমে শরীর ঠান্ডা রাখতে হইলে এই খাবারটি খাওয়া খুব জরুরি এবং খুবই মজাদার খাবার বাঙালির। এই খাবারটি আপনার দেখলে পরে যে কারোর মুখে জিভে জল এসে যাবে, সেই স্বাদ, সেই রকম খাবার। এটা বাংলাদেশের ধনী পরিবারের লোকজন তেমন খায় না বললেই চলে। একেবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন একটু খায়, আর খায় সাধারণত দেখবেন ওই যারা কৃষক, যারা আমাদের মুখে অন্ন তুলে দেয়, কৃষিকাজ করে ফসল ফলিয়ে বাজারে বিক্রি করে আমরা কিনে নিয়ে এসে সেগুলা খাই আর বড়াই করি। আজকে সেই ঐতিহ্যবাহী খাবারটি আমি তৈরি করব। দেখুন, প্রথমে একটু পেঁয়াজটা কেটে নিলাম। দুঃখের কথা ভাই, কি কব, চাকরি করি ছোটখাটো একটা প্রাইভেট কোম্পানিতে, যে টাকা বেতন পাই সংসার চালাইতেই কষ্ট হয়ে যায়, নিজে ভালো মন্দ বিক্রি খাবার, তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বাজারে, মাস শেষ হইতে হইতে 15 তারিখের ভিতরে পকেট ফাঁকা, ধার দেনা করে চলা লাগে পুরো মাস, প্রাইভেট করার সমর্থন পকেটে থাকে না, এরকম পরিস্থিতি হয়ে যায়। দুঃখের কথা কার কাছে বলি রে ভাই। এখন পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কি করব, এটা দিয়ে আজকে আমার এই যে সুন্দর খাবার তৈরি করতেছি, এটা দিয়ে আমার আজকে রাত চলে যাবে। আচ্ছা, শুকনা মরিচ হলে ভালো হইতো, কিন্তু আমার বাসায় গ্যাস নাই, গ্যাস ফুরিয়ে গেছে, তাই আমি কাঁচা মরিচ নিব। ঝাল খুব শুকনো মরিচ খেলে ভালো হইতো, গরিব মানুষ তো, গ্যাস ফুরিয়ে গেছে, আর এই মুহূর্তে গ্যাস কেনার টাকাও নাই, স্যালারি পাইতে পাইতে সেই 7-8 তারিখ। তাহলে আপনারা বলতে পারেন, ভাই 7-8 তারিখ আপনি না খাই থাকবেন 7-8 দিন? না ভাই, 7-8 দিন না খাই থাকবো না, আমি কোনো দোকানে বাকি থেকে করি না। অফিসের কাছে একটা হোটেল আছে, যখন গ্যাস ট্যাস থাকে না তখন ওই হোটেলটাই আমার ভরসা, ওখান থেকে খাওয়া দাওয়া করি। কাঁচা মরিচ নিলাম, আমার চাকুর কাজ শেষ, এটা রেখে দিই সুন্দর করে প্যাকেট করে রেখে দিই আবার।
ওই দোকানে আর কি বলতেছিলাম, যখন টাকা পয়সা মানে গ্যাস ট্যাস না থাকে তখন আমি ওই দোকান থেকে খাবার গুলা খাই 2 বেলা 3 বেলা। এখন গতকালকে অর্ধেক ভাত রান্না করতে করতে আমার গ্যাস শুরু হয়ে গেছে। ভাত রান্না হয়ে গেছিল, তরকারি রান্নাটা অর্ধেক হয়েছে, তার খেতে পারি নাই। এই যে ভাত ছিল, এখন এই যে পাতিল ভরা ভাত নষ্ট হয়ে যাবে। এটা হয়েছে সেই ঐতিহ্যবাহী খাবার পানি ভাত, গ্রামের ভাষায় যাকে পান্তা ভাত বলে। এই যে গরিব মানুষ হইলে যা হয়। হ্যাঁ, যাক বলতেছিলাম, টাকা পয়সা নাই, গরিব মানুষ। এই যে এটা দিয়ে চলবে আমার এখন খাবার, হয়তো কি বলবো আপনাদের, এই ভাষাটা কষ্টের ভাষা, বলার মতন কিছুই নাই আমার। কষ্ট দিয়ে জীবন গড়া, তার আবার কষ্ট দুঃখ চিরদিন মানুষের থাকে না বলে সৎ পথে চলি, সৎ ভাবে ইনকাম করি, সৎ ভাবে চলার চেষ্টা করি। কোন 2 নম্বরই করি না, আল্লাহ রিজিকে যা রাখছে যেভাবে রাখছে ঠিক সেভাবেই কোনো মতে নুন পান্তা খেয়ে জীবন ধারণ করতে আছি। আল্লাহ জানে না কবে এই দুঃখ কষ্ট জীবন থেকে যাবে। তাহলে কি করার, লবণ পেঁয়াজ আর কাঁচামরিচ, এটাই হচ্ছে আমার রাত্রের ডিনার। তবে শুকনো মরিচ দিয়ে হইলে আর একটু মজা লাগতো, ভালো লাগতো। গ্যাস নাই তো শুকনো মরিচ পুরাবার নাই। এটাই জীবন, এটাই কষ্ট, এটাই আনন্দ। তাহলে
অনেকে আপনার দেখি দামি দামি খাবার দিয়ে ব্লক করে, ভাই ওর সামর্থ্য আছে দামি দামি খাবার দিয়ে ব্লক করার, আর আমার সামর্থ্য আছে কাঁচা মরিচ আর পেঁয়াজ এটাই দোক দিয়ে রাখছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আমার এই কষ্টের কথা যদি আপনাদের মনের ভিতরে একটু ভালোবাসার সঞ্চয় করে থাকে, তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।